আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আলা আলা রসুলিল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা বিষয়গুলো জেনে নেই কতবার ওয়ালা বিল্লাহ করলে গায়বি সাহায্য আসে শুধু গায়বি সাহায্য বিষয়টা এমন নয় সাথে দুঃখ কষ্ট বেদনা শত্রু আপনার বিপদ আপদ যা কিছু আছে সব দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগ শোক দূর করে দিবেন দারিদ্র দূর করে দিবেন সুবহানাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য হল এই বিল্লাহ ইল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা পবিত্র আনে কিছু গ্যারান্টিযুক্ত বাক্য আছে যেগুলো পড়লে আল্লাহ বাকর্বায়নমিন আপনার ডাকে খুব দ্রুতই সাড়া দিয়ে থাকেন সুবহানাল্লাহ রব্বুল আলমিন এমন কিছু বাক্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাদি শরীফে এসেছে রসুল্লা সাল আলাইহাল্লাম এরশাদ করেন যখন কোনো বান্দা বলে লা তা শুনে আল্লাহ বলেন আমার বান্ধা আত্মসমর্পণ করেছে তাকে নিরাপত্তা প্রদান করা হয়েছে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি আল্লাহ পাকের কাছে যখন কেউ এই বাক্যটা একনিষ্ঠভাবে বলে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তখন পাক খুশি হয়ে যান এবং তাকে নিরাপত্তার ব্যবস্থা করে দেন এবং যাবতীয় বিপদ আপদগুলো দূর করে দেন সুবহানাল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা সাফওয়ান বিন সুলাইম রদাহ তালাহ বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন কোনো ফেরেস্তাই লা হ্যাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ না পড়ে আকাশে গমন করেন না অর্থাৎ যখন কোনো ফেরেস্তা শিফট শেষ হয়ে যায় তখন তারা লা হ্যাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়েই তারা আকাশের দিকে উড্ডয়ন করেন সুবাহান্লাহ তাহলে আসুন আমরা আরও কিছু বিষয় জেনে নিই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হেজরতে আবু হুরাই রদ লাহুতা হতে বর্ণিত রাসূসাল্লাহ আলিসলাম এরশাদ করেন লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহি লা আলী লাউজিম এ বাক্যটা হল নিরানব্বইটি রোগের ঔষধ সর্বনিম্ন পর্যায়ের রোগ হল দুশ্চিন্তা ও পেরেশানি মিশকাত শরীফের হাদিস তাহলে আপনি একটু খেয়াল করুন তো সর্বনিম্ন যদি এই দুশ্চিন্তা পেরেশানি হয় তাহলে সর্বোচ্চ পর্যায়ের রোগ কোনটা হতে পারে নিরানব্বইটা রোগ আল্লাহ পাক রব্বুল আয়লামিন দূর করে দেন আর জানেন একটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে ফেলে দুশ্চিন্তা এবং পেরেশানিতে আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্যটি পড়ার কারণে তার এই রোগগুলো দূর করে দেন শুভ হ্যা এর এরপরে আসুন আমরা তাহলে এই বাক্যটা কিন্তু পড়তে পারি চিন্তা ভাবনা দুঃখ কষ্ট রোগ সুখ বিপদ আপদ শত্রুতায় বারবার আমরা কিন্তু পড়তে পারি লা হায়লা ওলা ইল্লা ইলা বিল্লাহ হিল আলি লাম অথবা লা হ্যাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ এতটুকুই কিন্তু আমরা পড়তে পারি সম্মানিত দর্শক শ্রোতা যে ব্যক্তি প্রতিদিন এক শতবার লাউজিম পট পাঠ করবে সে কখনো দরিদ্র থাকবে না তাহলে প্রতিদিন কমপক্ষে আমরা এক শতবার যদি পাঠ করতে পারি তাহলে আমাদের কখনো কিন্তু দারিদ্র আসবে না আল্লাহ একবার কত মকবুল একটি শব্দ সম্মানিত দর্শক শ্রোতা মকবুল দোয়া নামক গ্রন্থে এসেছে দোয়াটি দিনে এক শতবার পাঠ করলে এক হাজার গুণা মাফ হয়ে যায় এক হাজার দরজা বলন্দ হয় এক হাজার রহমত অবতীর্ণ হয় এবং আল্লাহ পাক রব্বুল আয়লামিনের সাহায্য নাজিল হয়ে যায় ওই ব্যক্তির জন্য সুব তাহলে আমরা এক শতবার আসুন না একটু পাঠ করি হজরত আবু হুরায় রদাল থেকে একটা হাদিস পাওয়ার পরে আমরা আরেকটি হাদিস পেয়েছিলাম হজরতে আবু মুসা আশাড়ি হতে বর্ণিত ইসলামের সাথ করেন হে আবু মুসা আমি কি তোমাকে জান্নাতের ধনাগার লাভের জন্য একটি বাক্য শিক্ষা দিব না আমি বললাম অবশ্যই ইয়া রাসুল্লা সাল্লাম আপনি আমাদেরকে অবশ্যই আমাদেরকে এই বাক্যটি শিক্ষা দিবেন তখন রাসুস্লা সাল্লাম বললেন তা হল লা ওয়ালা হ্যাউলা ইল্লা বিল্লাহ অথবা লা ইল্লা আলী কুয়তা তা বুখারি শরীফের হাদিস শরীফে কিন্তু রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই মকবুল কুরআনি বাক্যের অর্থকে আমাদের জানা উচিত নয় অবশ্যই আসুন আমরা এটার অর্থটা জেনে না অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই আল্লাহ ছাড়া কোনো বরসা নেই কোনো ক্ষমতা বা কোনো শক্তি নেই আল্লাহ একবার সাথে আল্লাহ পাকবুল আয়নামিনের কাছে সমস্ত শক্তি আপনি শত্রুর সামনে গিয়ে পড়ুন আপনি যাবতীয় ব্যর্থ হচ্ছেন যেখানে সেখানে গিয়ে পড়ুন বিল্লাহ আপনি ভয় পেয়েছেন পরুন্লাহ হাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি রোগের সুগে ভুগছেন পরুনলা হাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ যাবতীয় কাজে আপনি এই বাক্যটি আপনি তাজবি করে নিতে পারেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল